বহুদিন পর 10-15 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, বাসের দেখা নাই। এমনিতে শুক্রবার। এভরিওয়ান, কি খবর সকলে? কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন। আজকে এই বৃষ্টি বাদলের দিন দেখে বাইকটা বের করলাম না। বাইক বের না করার পেছনে আরও একটা রিজন আছে, মূলত আমার যে রেইনকোটটা এটা অফিসে রয়ে গেছে, তো এই কারণে আজকে আর বাইকটা নিয়ে বের হইলাম না। আমার বাসার রাস্তা, পাশের রাস্তায় যে ফুটওভার ব্রিজটা হয়েছে এটা প্রায় 2 বছর হয়ে গেছে, প্রায় 2 বছর। এই 2 বছরের ভিতরে আজকে দিয়ে 3 দিন উঠলাম এই ফুটওভার ব্রিজটাতে। তো অফিসে যাচ্ছি, চিন্তা করলাম সবসময় তো মোটো ব্লগিং করি, আজকে আপনাদের দেখাবো বাস ব্লগিং, ঠিক আছে? তো বাসে উঠে নেই, তারপর কথা হচ্ছে। মোটামুটি 10-15 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, বাসের দেখা নাই। এমনিতে শুক্রবার বাস কম পাওয়া যায়, তাছাড়া আবার বৃষ্টি হচ্ছে। আর আমি একটা জিনিস দেখছি, রিসেন্ট আমি যে কিছুদিন আগে পাবনাতে বিয়ে খেতে গেলাম, তখনও যে কাজটা হয়েছে যে বাসের জন্য দাঁড়াইছিলাম, অনেকক্ষণ ধরে বাস ছিল না, মানে আমি রাস্তায় বেরোলে কি এরকম হয় বুঝতে পারতেছি না। যাই হোক, অপেক্ষা করতে থাকি, আসতে পারে বাস। ওই যে দূরে দেখা যাচ্ছে একটা বাস আসতেছে, মেবি আমার আমি যেখানে যাবো ওইটাই সেই বাসটাই, দেখি কি হয়। বহুদিন পর যত বৃষ্টির দিন আর শুক্রবার উঠেই দেখলাম বাসে সিটে অনেক সিট ফাঁকা, বৃষ্টি হচ্ছে।